আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকের একটি কমন সমস্যা হচ্ছে ফেসবুকের রিজন। আপনার অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও যদি আপনি ভিডিও আপলোড করতেছেন বা কোনো ধরনের পোস্ট করতেছেন, সেই পোস্টের মধ্যে ভিউ নেই, লাইক কমেন্টও নেই, এমনকি আগের তুলনায় আপনার নতুন ফলোয়ার আসাও অনেক কমে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনার পেজের রিচ ডাউন হয়েছে। এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওর শেষ অবধি আমার সাথে থাকবেন। আর আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, ফেসবুক রিচ ডাউন হওয়ার জন্য যে কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনি যদি রেগুলার পোস্ট না করেন। দেখা যাচ্ছে যে আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং দুদিন, তিন দিন, চার দিন ভিডিও আপলোড না করে আবার আপনি ভিডিও আপলোড করতেছেন। সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে। তো আরেকটি সমস্যা হচ্ছে স্প্যাম করা। আপনি যদি স্প্যাম করেন বা কোনো ধরনের লিংক শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে। আরও একটি সমস্যা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড রয়েছে কিন্তু অধিকাংশ ফ্রেন্ডে দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ। আপনি যে পোস্টগুলো করতেছেন সেখানে তারা লাইক করতেছে না, কমেন্ট করতেছে না, সো আপনার ভিউ কমে যাচ্ছে এবং পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ডরা পোস্ট করতেছে, আপনি সেখানে কোনো ধরনের মন্তব্য করতেছেন না। ধরেন আপনি লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না বা তাদের ভিডিও ভিউ করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু তারাও আপনার ভিডিওর কোনো নোটিফিকেশন পাবে না, সো আপনারও পেজ কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনি যদি আপনার পেজের বা প্রোফাইলের রিচ ডাউন করতে না চান তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আরও একটি কাজ আপনাকে করতে হবে, সো আমি সেটি আপনাদেরকে দেখাবো। আপনাকে একটি ফর্ম ফিল আপ করে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার পেজের রিচ ডাউন দূর করবেন অর্গানিকভাবে এবং ভিউ নিয়ে আসবেন। সো এটি দেখানোর জন্য আমি আমার, দেখুন, প্রোফাইলের আইকনে ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিলাম। তো দেখুন, আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আপনি যখন স্ক্রল করে নিচে নামবেন, নিচে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ অনেক কম, লাইক কম, কমেন্টস কম, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের রিচ ডাউন হয়ে গেছে। আপনার পেজের যথেষ্ট ফলোয়ার রয়েছে তারপরে যদি এই সমস্যাটি হয় সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। তো দেখুন, এই যে আমার পেজের যে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডটে আমি এখন ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু নিচে একটি অপশন আছে, ইওর প্রোফাইল লিংক, এই যে অপশনটি, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনার প্রোফাইল লিংকটি কপি করে নিতে হবে। তো দেখুন, আমি এখান থেকে আমার প্রোফাইল লিংকটি কপি করে নিলাম, কপি করে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখুন, আপনি এখানে যদি আপনার সি যে ড্যাশবোর্ড অপশনটি আছে, সি ড্যাশবোর্ড অপশন, এখানে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে গেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের কতটা রিচ ডাউন হয়েছে। সো এখান থেকে কিন্তু আপনি একটি স্ক্রিনশট নিতে পারবেন অথবা আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি যে সর্বশেষ ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি আপনি একটি স্ক্রিনশট তুলে নেবেন। তো দেখুন, আমি একটি এখান থেকে স্ক্রিনশট তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো স্ক্রিনশট তোলা শেষ হলে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবেন। তো দেখুন, আমি ব্যাক করে চলে আসলাম। এখান থেকে আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো দেখুন, এই যে আমার ক্রোম ব্রাউজারটি আছে, আমি সেখানে ট্যাপ করলাম, ট্যাপ করে ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজার ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন ফেসবুক অ্যাপ অটোমেটিক এসে গেছে। তো আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো দেখুন, ফেসবুকে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করা অপশন চলে আসবে, তখন আপনি লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন করা থাকে তো আপনার পেজটি কিন্তু ওপেন হয়ে আসবে। তো পেজ বা প্রোফাইল ওপেন করার পর আপনার কাজ হবে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে google.com আপনি ওপেন করে নিবেন। নেওয়ার পর দেখুন, এই যে সার্চ বার, সেখানে আপনি টাইপ করবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ ফেসবুক। তো দেখুন, আমি এটি টাইপ করলাম। টাইপ করার পর দেখুন এখানে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এখানে যে পেজটি চলে আসলো, এখান থেকে প্রথম যে অপশনটি সেটি কিন্তু আমি এখন ওপেন করে নেব। তো দেখুন এখানে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ অর নিউজ ফিডস, এই যে অপশনটি এসেছে এখানে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ওপেন হয়ে চলে আসলো এখানে ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য একটি অপশন।
চলে এসেছে। তো দেখুন প্রথমেই আছে কিন্তু সাবজেক্ট, তো এখানে কিন্তু আপনাকে সাবজেক্ট লিখতে হবে। তো আমি দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে জুম করে সামনে নিয়ে আসলাম। তো সাবজেক্ট হিসেবে আপনি লিখে দেবেন এখানে ফেসবুক রিচ ডাউন। তো দেখুন আমি টাইপ করলাম ফেসবুক রিচ ডাউন প্রবলেম, লেখার পরে দেখুন নিচে একটি অপশন আছে কন্ট্যাক্ট ইমেল, এখানে আপনি আপনার ইমেলটি টাইপ করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ইমেল টাইপ করলাম। এখন দেখুন নিচে একটি অপশন আছে ডিসক্রিপশন অব দ্য ইস্যু, আপনি আপনার ইস্যু সম্পর্কে এখানে কিছু লিখবেন। তো দেখুন আমি এখানে লিখলাম হাই ফেসবুক টিম। তো আপনি আপনার সমস্যাগুলো এখানে লিখতে পারেন। তো দেখুন আর যদি লিখতে না পারেন তাহলে কিন্তু আপনি আমার লেখাগুলো লিখে দিতে পারেন। তো দেখুন আমি এখানে লিখলাম প্লিজ ফিক্স মাই রিচ ডাউন প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল মাই ফেসবুক প্রোফাইল। তো লিখে আমি প্রোফাইল লিঙ্ক লিখলাম। লেখার পর ফ্রেন্ডস আমি দেখুন আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছিলাম সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন আমি একটু চাপ দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এখনই কিন্তু কাজ শেষ নয়। তো দেখুন আমি কিন্তু সাবজেক্ট লিখেছি, ইমেল লিখেছি এবং দেখুন ডিসক্রিপশনও আমি কিন্তু লিখেছি। তো এরপরেও আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন চুজ ফাইল যে অপশনটি আছে এখানে আমি এখন ট্যাপ করব। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে ফাইলস থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং যে স্ক্রিনশটটি আমি নিয়েছিলাম সেটি কিন্তু আমি এখানে আপলোড করলাম। তো দেখুন আমার স্ক্রিনশটটি কিন্তু এসে গেছে। এখন দেখুন পাশে যে অপশন আছে একটি সেন্ট বাটন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে সেন্ট অপশনটি এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ইস্যুটি ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো গেলে কি হবে, আশা রাখি যে আপনার পেজের রিচ অনেকটাই বেড়ে যাবে। যদি আপনি আপনার পেজে নিয়মিতভাবে ভিডিও আপলোড করে থাকেন এবং আপনি যে আমি কারণগুলো বলেছিলাম যে এই কারণগুলোর কারণে কিন্তু আপনার পেজের রিচ ডাউন হতে পারে, সেই কারণগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আর আপনি যদি ফেসবুকে রেগুলার থাকেন তাহলে কিন্তু আপনার পেজের রিচ অবশ্যই বেড়ে যাবে। তো আশা রাখি আমার এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতোই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।